আজ বুধবার শুভ মহালয়া। দিনটি উদযাপনের মধ্য দিয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আজ। এদিন থেকেই শুরু হয় দেবী পক্ষের। শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল মহালয়া। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুরুর তিথি এই মহালয়া। মহালয়ার অর্থ পরমাত্মা, বৃহৎ আলয়। সৌর আশ্বিনের কৃষ্ণপক্ষের নাম মহালয়া। মহালয়া হল শারদীয় দুর্গাপূজার আগে অমাবস্যা, অর্থাৎ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা, আর দুর্গা উৎসবের তিনটি গুরুত্বপূর্ণ পর্বের একটি মহালয়া। অপর দুটি হচ্ছে বোধন ও সন্ধি পুজো। দিনটি উদযাপনের মধ্য দিয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আজ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে প্রতি বছর শরৎকালে দেবী দুর্গা একবার কৈলাস থেকে মর্তে আসেন। পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানে আর ছয় দিনের প্রতীক্ষা মায়ের পুজোর। মায়ের আগমনকে কেন্দ্র করে মর্তের ভক্তরা মেতে ওঠেন উৎসবে। এদিনই দেবীর চক্ষুদান করা হয়। প্রতি বছরের মতো এবারও দেশ জুড়ে শুরু হয়েছে দেবী বন্দনার প্রস্তুতি। মহালয়া উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের বিভিন্ন মন্দিরে আজ ভোর থেকেই শ্রী শ্রী চণ্ডীপাঠ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 9 অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত আজ থেকেই দুর্গাপূজার আনন্দধ্বনি শোনা যাবে। 13 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই উৎসবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।